আপনারা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা যেমন আপনাদেরকে বললাম আপনারা আবেদন করতে পারেন এখানটা আপনারা এক্সাম পাস এখানে মাধ্যমিক লিখবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তাহলে আজকে আপনাদেরকে জানাবো সেন্ট্রাল একটা চাকরি এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আবেদন করতে পারেন এখানে আপনাদের তিনখানা পোস্ট আছে একটা হলো আপনাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা মাধ্যমিক পাস একটা হলো আপনাদের ড্রাইভার পোস্ট সেটাও আপনাদের মাধ্যমিক পাস্ট আর একটা হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা মেল ফিমেল সবাই এখানটা আবেদন করতে পারেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম সাথে আপনাদের কী কী অ্যাটাচ করতে হবে কোথায় আপনাদেরকে পাঠাতে হবে অথবা আপনারা হাউ টু অ্যাপ্লাই আপনারা ফর্মটা কী করে আপনারা ফিল করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনাদের একটু সাপোর্টের দরকার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায় তাহলে চলি আপনাদেরকে ডিটেলসগুলো দেখাই এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা আমি ওপেন করলাম যেমন আপনাদেরকে বললাম এখানটা দেখেন প্রথম দিকে ল্যাব অ্যাটেন্ডেন্ট বলে একটা পোস্ট আছে এখানে আপনাদের টোটাল চারটে ভ্যাকেন্সি এটা গ্রুপ সি পোস্ট এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন উইথ ফিফটি পারসেন্ট মার্কস তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে ভ্যাকেন্সিটা দেখেন চারটে ভ্যাকেন্সি টোটাল ও বিসির মধ্যে দুখানা ভ্যাকেন্সি ইডাব্লিউসির মধ্যে একখানা ভ্যাকেন্সি আর ক্যাটেগরি জেনারেল একটা ভ্যাকেন্সি তারপর সেকেন্ড পোস্ট হল আপনাদের ড্রাইভার পোস্ট এই ড্রাইভার পোস্টের মধ্যে এখানটা আপনারা দেখেন দুখানা ভ্যাকেন্সি আছে এখানটা আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে এখানটা দেখেন কি বলা হয়েছে মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর বোথ লাইট অ্যান্ড হেভি ভেহিকলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি ভেহিকলস ফর অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স যদি আপনাদের কাছে হেভি ভিহকেলসে বা লাইট ভেইকেলসে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনাদের কাছে তিন বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন তারপর থার্ড পোস্ট হলো আপনাদের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে দেখেন এখানে আপনাদের আইটিআই মাস্ট এখানটা কী বলা হয়েছে ফার্স্ট ক্লাস আপনাদের বিএসসি লাগবে তার সাথে আইটিআই অথবা আপনাদের যদি বিসিএ থাকে বা বিটেক থাকে অথবা আপনাদের যদি এখানটা দেখেন ফিল্ড কম্পিউটার স্ল্যাশ করে একটা বলা হয়েছে এসব আপনাদের কোয়ালিফিকেশান লাগবে আপনারা একটু ভিডিও পাস করে আপনারা দেখতে পারেন তার সাথে অর বলে এখানটা কি বলা হয়েছে এখানটা দেখেন যাদের ধরুন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি থাকে অথবা তিন বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকে ফুল টাইমে তাহলে এখানটা আবেদন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এবার আপনাদেরকে দেখাবো আপনারা এটা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কি করে ফিল করবেন দেখেন এখানটা একটা অ্যাপ্লিকেশান ফর্মেট দেওয়া হয়েছে অ্যানেক্সের ওয়ান বলে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন প্রথমে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে অথবা আপনারা পিডিএফটাও দেখে নেবেন ওখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদেরকে পোস্ট অ্যাপ্লাই ফর আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে এখানটা আপনারা নাম দিয়ে দেবেন তারপর রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানটা পাসপোর্ট সাইজে একটা আপনাদেরকে ফটো সাঁটাতে হবে তারপর এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি ডিটেলস আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টে কত অ্যাপ্লিকেশান ফি লাগছে সেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি ডিটেলস এখানটা আপনাদেরকে বসাতে হবে ক্যাটাগরি আপনারা ক্যাটাগরি কী আছেন আপনাদের যা ক্যাটাগরি হবেন সেটা আপনারা এখানটা টিকমার্ক বক্সে একটা সাইন দিয়ে দেবেন জেনারেল ও বিসি ইডাব্লিউএস অথবা এস সি এস টি আপনারা যা হন সেটা আপনারা দিয়ে দেবেন তারপর দেখেন এখানটা কী বলা হয়েছে পাঁচ নম্বর কলমে নেম ইন ব্লক লেটার এখানে আপনাদেরকে দেখেন ফার্স্ট নেম মিডল নেম অথবা লাস্ট নেম আপনাদের যা হয় সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন ফাদার নেম আপনারা এখানটা ফাদার নেম এক বসিয়ে দেবেন বাড়ির ঠিকানা আপনার বাড়ির ঠিকানা যা হয় সেই অ্যাড্রেসটা আপনারা এখানটা বসিয়ে পিনকোডটা একটা দিয়ে দেবেন তারপর দেখেন তলার দিকে ইমেল আইডি অপশান আছে ইমেল আইডিটা আপনারা বসিয়ে দেবেন মোবাইল নম্বরটা এখানটা দিয়ে দেবেন নেরেস্ট রেলওয়ে স্টেশন আপনার বাড়ি কাছের মধ্যে যা রেলওয়ে স্টেশন সে রেলওয়ে স্টেশনে এখানটা আপনারা নাম দিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানটা আপনারা ডেট অফ বার্থ বসিয়ে দেবেন তারপরে যেমন এখানটা বলা হয়েছে চোদ্দো তিন দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন ইয়ার মান্থ ডে এবার অনেক বন্ধুরা এটা করতে পারবে না তার জন্য আপনাদেরকে একটু দেখে দিই আপনারা এটাকে কি করে ক্যালকুলেট করতে পারেন গুগলে আপনারা যাবেন ওখানে এজ ক্যালকুলেটর বলে একটা সাইট আছে ঠিক আছে ওখানটা আপনারা চলে যাবেন এই এজ ক্যালকুলেটর প্রথমে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে আপনাদের যা ডেট অফ বার্থ আর এরা যে মাইনাস করে করতে বলেছে সেটা দেখেন চৌদ্দো তিন দু হাজার চব্বিশ তাহলে এটা দিয়ে আপনাদেরকে এখানটা আপনাদের চোদ্দো তিন দু হাজার চব্বিশ আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা এখানটা আপনারা বসিয়ে দেবেন এক্সাম্পল আমি একটা 99 নাইন চার মার্চ উনিশশো নিরানব্বই এখানটা বসালাম এখানে আপনারা ক্যালকুলেট করবেন দেখেন এখানটা চলে এসছে পঁচিশ বছর জিরো মান্থ টেন ডেজ এবার আপনাদের যা হয় ইয়ার মান্থ ডে আপনারা বসিয়ে দেবেন তারপর এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা যেমন আপনাদেরকে বললাম আপনারা আবেদন করতে পারেন এখানটা আপনারা এক্সাম পাস এখানে মাধ্যমিক লিখবেন কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন ইয়ার অফ পাসিং আপনারা ইয়ার অফ পাসিং দিয়ে এখানটা আপনারা মাধ্যমিক তো এমন কোনো বলে সাবজেক্ট হয় না আপনারা এখানটা অল সাবজেক্ট বলে লিখে দেবেন ডিভিশন আপনাদের যা ডিভিশন হয় সেটা দিয়ে দেবেন আর পার্সেন্টেজ কত পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানটা বসিয়ে দেবেন এবার এখানটা এমপ্লয়মেন্ট ডিটেলস চাইছে আপনারা যদি এমপ্লয় হয়ে থাকেন বা কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে এই বক্সটা আপনারা ফিল করে দেবেন এখানটা আপনারা রেফারেন্সগুলো বসিয়ে দেবেন আপনাদেরকে কেউ চিনে কিনা এখানটা রেফারেন্স নাম্বার অথবা ওদের ইমেল আইডিটা আপনারা এখানটা বসিয়ে দেবেন আর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এক দুই তিন এই কলমগুলো আপনারা একটু ফিল করে নেবেন তারপর ডিক্লারেশনটা একটু পরে নেবেন পরার পর এখানে আপনারা বাড়ি আপনারা প্লেস কোন প্লেসে আপনারা থাকেন সেই প্লেসটা এখানটা দিয়ে দেবেন আর ডেট দিয়ে দেবেন আর এখানটা আপনারা রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার আপনাদেরকে করে দিতে হবে এবার অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদের ফর্ম ফিল হয়ে গেলো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে দিলাম তারপর আপনাদেরকে একটু বাদে জানাচ্ছি যে আপনারা কোথায় পাঠাবেন তার আগে আপনাদের দেখে নিন এখানটা আপনাদের সিলেবাসটা কী থাকবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানটা দেখেন এমসি কিউ টাইপের কোশ্চেন আপনাদের থাকবে নাম্বার অফ কোশ্চেন সিক্সটি ম্যাক্সিমাম মার্কস সিক্সটি আর ডিউরেশন এখানে সিক্সটি মিনিট মানে এক ঘন্টা পেপার আপনাদের থাকবে আর ষাটখানা কোশ্চেন ষাটখানা মার্কস আপনাদের থাকবে তারপর এখানটা দেখেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এমসি কিউ অ্যান্ড ইজি রাইটিং আপনাদের থাকবে এমসিকিউ এখানটা দেখেন সত্তরখানা কোশ্চেন থাকবে এখানটা আপনাদের আর ম্যাক্সিমাম মার্কস এখানটা দেখেন সত্তর প্লাস আপনাদের এখানে থার্টি মানে হান্ড্রেড হান্ড্রেড মার্কসে আপনাদের পেপার থাকবে আর আপনাদের সময় দেওয়া হবে একশো কুড়ি মিনিটে আপনারা যদি চারখানা ভুল করেন তাহলে আপনাদের একখানা আপনাদের মাইনাস হয়ে যাবে আপনাদের নাম্বারটা এবার কথাটা হলো আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটা আপনারা কোথায় পাঠাবেন কি করে পাঠাবেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল করে নেবেন ফিল করার পর আপনাদের ফর্ম ফিল আপটা হয়ে গেলো এবার আপনাদের সাথে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদের যা হয় মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান যা আপনাদের ডকুমেন্টস মার্কশিট অ্যাডমিট কার্ড সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে খামের উপরে আপনার লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সেই পোস্টে ওখানটা নাম দিয়ে দেবেন আপনারা এটাকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন ফর্মে যেটা লাস্ট ডেট চোদ্দোই তিন দু হাজার চব্বিশ ফর্মের লাস্ট ডেট আপনাদেরকে এই ঠিকানার মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবার অ্যাপ্লিকেশান ফিটা এদের কত আছে অ্যাপ্লিকেশন ফিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এদের অ্যাপ্লিকেশান ফিটা এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি আছে ক্যাটাগরি জেনারেল ও বিসিদের জন্য পাঁচশো টাকা প্লাস এখানে প্রসেসিং ফিস আছে ওদের মানে পাঁচ আর দুয়ে সাতশো টাকা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফি আছে ওদের টোটাল সাতশো টাকা আপনাদের ক্যাটেগরি জেনারেল ও বিসিদের জন্য লাগবে আপনাদেরকে এটাকে পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে আপনাদেরকে এটাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনাদের সাথে অ্যাপ্লিকেশান ফর্মেট মানে আপনারা খামের মধ্যে এই ডিমান্ড ড্রাফটটা আপনারা দিয়ে আপনারা আপনাদেরকে পাঠাতে হবে আর এস সি এস টিদের দেখেন এখানটা এস এস টি যারা আছেন আবা ডি আছেন তাদের জন্য এখানে দুশো টাকা শুধু এদের প্রসেসিং ফি আছে সেটা জমা দিতে হবে এখানে এদের এক্সামিনেশান ফি মানে কোনো এক্সামিনেশান ফি এদের লাগছে না মানে পাঁচশো টাকা ওদের দিতে হবে না শুধু প্রসেসিং ফি দুশো টাকা জমা দিতে হবে সেটা ডিমান্ড ড্রাফ মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই ছোট বড় আপডেটের জন্য যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ